আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক ইসরালির প্রধানমন্ত্রী নিহুর জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ আমরা বাহিরে যা দেখছি কি তাই ঘটছে না ভেতরে বিষয়টা হয়তোবা একটু অন্যরকম কারণ ইসরালের প্রধানমন্ত্রী যিনি আছেন এই মুহূর্তে নিহু তার যে প্রত্যেকটা সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক গণহত্যা অথবা ধরেন একটা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটি এটা কিন্তু বুঝতে পেরেছে আপনার ইসরালের সামরিক বাহিনী এখন পৃথিবীর যে কোনো দেশেই সামরিক বাহিনীতে যারা থাকেন তারা যখন বিদ্রোহ করেন তাদের একটা কমন শাস্তিষে সেটা কি জানেন মৃত্যুদণ্ড বেশিরভাগ জায়গায় এটাকে মানে কার্যকর করা হয় এখন যারা এই বাহিনীগুলোর প্রধান থাকেন তারা যখন কোনোরকম দ্বিমত করেন তখন হয় কি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ট্রায়ালের মধ্যে নিয়ে যাওয়া হয় তো যারা কৌশলী ব্যক্তিত্ব আছেন তারা করেন কি পদত্যাগের ঘোষণা দেন ইসালের সামরিক বাহিনীতে একের পর এক বড় বড় পদগুলোতে যারা আছেন তাদের মধ্যে পদত্যাগের হিরিক পড়েছে গতকালকে বলছিলাম যে আপনার কমান্ডো যে আছে তারপর গোয়েন্দা যে আছে তাদের পদত্যাগের কথা আজকে বলছি ডাইরেক্ট ইসালের সামরিক বাহিনীর যিনি প্রধান আছেন তার পদত্যাগের ঘোষণা সামনে এলো আপনার গণমাধ্যমগুলো বলছে টাইমস অফ ইসাল বলছে সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আপনার এখানে বলা হয়েছে যে সাতই অক্টোবর আমাদের বীরদের বীরদের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় একাধিক অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করতে যাচ্ছেন সামরিক বাহিনীর প্রধান এখন হামলা তো ব্যর্থ হয়েছে এটার কারণ হচ্ছে কি ইসাল সরকার চাইছে এখন যত দোষ আছে হয় কি এই জিনিসগুলোর উপর দিয়ে যায় বা এই মানুষগুলোর উপর দিয়ে যায় দর্শক ইসালের স্থানীয় সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু বলছে সামরিক বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে ইসাল জুড়ে চলছে বিক্ষোভ এবং প্রতিবাদ পাশাপাশি সামরিক বাহিনীর যেই গণহত্যামূলক অ্যাক্টিভিটিস সেটা নিয়েও চলছে ইসরালের ভেতর সহ সারা বিশ্বে আপনারা দেখছেন কিভাবে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এই যখন পরিস্থিতি এমন পরিস্থিতিতে ইসালের সামরিক বাহিনীর প্রধান তিনি পদত্যাগ করতেন যাচ্ছে বলেই আপনার তথ্য এসেছে প্রতিবেদন বলছে ইসরালের প্রতিরক্ষা বাহিনীর যিনি এই মুহূর্তে আছেন প্রধান মেজর জেনারেল হার্জি হালেভি ইসালের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি যে গত সাতই অক্টোবরের ঘটনায় পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ায় পেছনে দায়ী সমস্ত কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে চিফ অফ স্টাফ থেকে শুরু করে সবাইকে এটা হচ্ছে সরকারের বক্তব্য যে এরা এই দেশকে আমাদের দেশকে নিরাপত্তা দিতে পারে না এদেরকে আমরা বরখাস্ত করবো ভালোই ভালোই তোমরা পদত্যাগ করো কিন্তু ঘটনা বলা হচ্ছে ভিন্ন ঘটনা বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর বক্তব্য হচ্ছে যে নেহুর সাথে সেনাবাহিনীর বেসিক্যালি একটা বিরোধ চলছে তীব্র আকারে যার কারণে আপনি দেখেন আমি তো নিউজ দিচ্ছি চার চারটা প্রধান পদে যারা বসে আছে তাদের পদত্যাগের খবর এখন এরা নেহুর যে আপকামিং এ যে রাফাতে প্রায় তেরো লক্ষ মানুষকে এরা সেইখানে শেষ করার জন্য যে পরিকল্পনা করছে অলরেডি আজকে সেখানে ব্যাপক হামলাও হয়েছে এগুলোতে সেনাবাহিনীর অনেকটা দ্বিমত আছে দেখেন এই গোষ্ঠীর মধ্যে সবচেয়ে খারাপ আমার কিন্তু তা মনে হচ্ছে না রাজনৈতিক নেতা আপনারা দেখেন পৃথিবীর যে কোনো শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনৈতিক নেতাদের অ্যাক্টিভিটিস একটা তাদের দেশের জনগণের অ্যাক্টিভিটিস একটা আজকে আমেরিকাতে দেখেন ইতিহাসে কখনো বীরদের জন্য বা ফিলিস্তিনের জন্য এমন প্রটে জেল জুলুম পুলিশের এমন ভূমিকা এইভাবে গণহারে কর্মী ছাড়ে আপনি কখনো দেখছেন দেখেন না এখন ইসালের সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়টাও এরকম বলা হচ্ছে যে অনেক অফিসার যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি সহায়তা চেয়েছেন আর সকল কিছু মিলিয়ে নেহুর সাথে এই ব্যর্থতার বা দ্বিধাদ্বন্দ্বের কারণে বা তার সিদ্ধান্তগুলোকে অনেকে বাস্তবায়ন করতে রাজি না হওয়ায় তাদেরকে জোরপূর্বক পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছে অথবা সেখানে তিরস্কার করছে তো এই মুহূর্তে সামরিক বাহিনীর প্রধান সে যদি অবসর গ্রহণ করে পদত্যাগ করে আমি মনে করি এটা একটা ভালো সিদ্ধান্ত এটা একটা প্রতিবাদ ইনশাল্লাহ এই প্রতিবাদের ধারায় ইসরায়েলের সেনাবাহিনীতে যারা সচেতন মানুষ আছে তারাও করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম